নমস্কার দর্শকবৃন্দু, গরমের ছুটির প্রভাব ষষ্ঠ থেকে দশমের স্কুল পরীক্ষায় কি সিদ্ধান্ত নিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ? সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। রাজ্যে প্রায় দু মাস গরমের ছুটি স্কুলগুলিতে, আর তার প্রভাব এবার পড়তে চলেছে স্কুলগুলির পরীক্ষায়। টানা প্রায় দু মাস ধরে গরমের ছুটি চলতে থাকায় পিছিয়ে যেতে চলেছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলগুলির পরীক্ষা। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সামেটিভ পরীক্ষা কবে হবে তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ মার্চ মাসের শেষ সপ্তাহে একটি একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করে। সেখানেই পর্ষদের তরফে বিস্তারিত জানিয়ে দেওয়া হয় কবে কোন পরীক্ষা নেওয়া হবে। এবার গরমের ছুটির প্রভাব পড়েছে সেই পরীক্ষাগুলিতেই। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম সামেটিভ পরীক্ষা নেওয়ার কথা ছিল। গরমের ছুটি এগিয়ে আসার জেরে অধিকাংশ স্কুল এই পরীক্ষা নিতে পারেনি। সেক্ষেত্রে এই পরীক্ষা হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই। প্রসঙ্গত, রাজ্যের একাধিক জেলায় প্রবল তাপপ্রবাহের জেরে মে মাসে শুরু থেকেই গরমের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তার জেরেই মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে প্রথম পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নেওয়া যায়নি। যদিও পর্ষদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে দ্বিতীয় পর্যায় বা দ্বিতীয় সামেটিভ পরীক্ষা হওয়ার কথা। সেখানে শিক্ষক শিক্ষিকাদের একাংশের প্রশ্ন, প্রথম পর্যায়ের পরীক্ষা যদি জুলাই মাসের প্রথম সপ্তাহে হয় তাহলে আগস্টের তৃতীয় সপ্তাহে কীভাবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা নেওয়া সম্ভব? পর্ষদ সূত্রের খবর, পিছিয়ে দেওয়া হতে পারে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলগুলিতে নেওয়া দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাও। যদিও তৃতীয় সামেটিভ বা তৃতীয় পর্যায়ের পরীক্ষা পেছনোর সম্ভাবনা খুব কম রয়েছে বলেই পর্ষদ সূত্রের খবর। এক্ষেত্রে এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের উপরেও খানিকটা প্রভাব পড়তে চলেছে বলেই পর্ষদের আধিকারিকরা মনে করছেন। তার কারণ, নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের পরেই মাধ্যমিকে ছাত্রদের টেস্ট পরীক্ষা নিতে বলেছে পর্ষদ, কিন্তু টানা প্রায় দু মাস স্কুল বন্ধ থাকার জেরে ক্লাসরুমে ক্লাস হয়নি। সেক্ষেত্রে বাকি পড়ে থাকা সময়ের মধ্যে পুরো সিলেবাসের ক্লাস করি, একইভাবে ওই সময়ের মধ্যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব? তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, এ বিষয়ে দ্রুত মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল শিক্ষা দপ্তর বৈঠকে বসতে চলেছে। যদিও এই বিষয় নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে পর্ষদ সূত্রে দাবি এই পরীক্ষাগুলো বেশ কিছুটা সময় পিছিয়ে যেতে চলেছে। সোমবারই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পর্ষদ সূত্রের খবর, এ বিষয়ে দ্রুত ফের আলোচনায় বসবেন পর্ষদের আধিকারিকরা। সুতরাং একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফার্স্ট সামেটিভ পরীক্ষাটা কিন্তু পিছিয়ে যেতে চলেছে এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে নেওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহে যদি ফার্স্ট সামেটিভ হয় তাহলে সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু আগস্ট মাসে কোনোভাবেই নেওয়া সম্ভব হবে না, কেননা সিলেবাস শেষ হবে না। সেক্ষেত্রে দ্বিতীয় সামেটিভের ডেটও কিন্তু পিছিয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় সামেটিভ পরীক্ষাটাও কিন্তু একটু পিছিয়ে যাবে এবং তৃতীয় সামেটিভ বা অ্যানুয়াল যে পরীক্ষা সেই অ্যানুয়াল পরীক্ষাটা কিন্তু একই সময়ে হবে, এরকমটাই মনে করছেন পর্ষদের আধিকারিকরা। তবে এই একই সময়ে কিন্তু ক্লাস টেনে যারা সামনের বার ফাইনাল পরীক্ষা দেবে তাদেরও কিন্তু টেস্ট পরীক্ষা চলবে এবং টেস্ট পরীক্ষা কিন্তু যখন হবে তখন কিন্তু সময়টা খুব কম থাকছে, কেননা মাঝখানে দু মাস একদমই ক্লাস হচ্ছে না গরমের ছুটির জন্য। সেই কারণে তাদের সিলেবাস শেষ হবে কি না এই চিন্তাটাও রয়েছে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের মাথায়। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী নির্দেশ আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।